আজ জুন তো প্রথমেই মার্কেটের কথা বলি বাজার আবার নতুন হাই বানিয়েই চলেছে নিপটি আজকে ছোট গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয় তারপর থেকেই দেখা গেছে থেকেইশো চুয়ান্ন লেভেলে একটা নতুন হাই বানিয়েছে তো এটা হওয়ার পিছনে মেন কারণ হল ব্যাংকিং সেক্টরের স্টক যে সেক্টরের লার্জ ক্যাপ কোম্পানিগুলো এতদিন আন্ডার পারফর্ম করেছিল তাদের চলা শুরু বলতে পারেন এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক কোটাক ব্যাঙ্ক আজকে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মতো পজিটিভে বন্ধ হয়েছে এর একটা হিন্ট আগের ভিডিওতে দিয়েছিলাম এবং কারণগুলো ডিসকাস করেছিলাম তো যাই হোক সামনের দিনেও যদি এই সব কোম্পানির প্রাইস বাড়ে তাহলে ওভারঅল মার্কেট পজিটিভই থাকবে কারণ এই কোম্পানিগুলোই বাজারকে চালনা করে কিন্তু আজকে দেখে থাকবেন আমাদের পোর্টফোলিও সেইভাবে বাড়েনি বাজার যতটা বেড়েছে তো এটা নিয়ে আমাকে অনেকে কোশ্চেনও করেছিলেন তো কারণটাও একটু বলে দিই আজকে যে মুভটা বাজারে এসেছে সেটা কিন্তু লার্জ ক্যাপ স্টকগুলো চলার ফলে বিশেষ করে ব্যাংকিং সেক্টরের স্টকগুলো আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স চলেনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির মতো আর আমাদের পোর্টফোলিওতে নাইনটি পার্সেন্ট স্টক মিড ক্যাপ এবং আমাদের পোর্টফোলিও বাড়েনি অ্যাজ কম্পেয়ার টু বাজার তো এখানেই আমাদের একটু সাবধান হতে হবে এবং পোর্টফোলিও ডাইভার্সিফাই রাখতে হবে এখন আমরা যেসব স্টক ছুটছে সেখানে টাকা লাগাচ্ছি এবং স্টক প্রাইস বাড়ছে বলে আনন্দও করছি কিন্তু যখন মার্কেটে কারেকশন আসবে এক এক দিনে বড় বড় পথন দেখব সব স্টকে এই কথাটা আগেও বলেছি আবারও বলছি এরকম ঘটনা আগেও ঘটেছে তাই একটু সাবধানে কাজ করবেন তো এই ব্যাংকিং সেক্টরের স্টক এইচডিএফসি ব্যাংক জানুয়ারি মাসে যখন একটা বড় ফল এসেছিল তখন ভিডিও বানিয়ে লেভেলগুলো ডিসকাস করেছিলাম তো যাই হোক সেখান থেকে একটা কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের মুভ এসে গেছে এবং এর চার্ট প্যাটার্নও খুব ইন্টারেস্টিং লাগছে চাইলে লিস্টে রাখতে পারেন তো এখানে এইচডিএফসি ব্যাংকের উইকলি চার্ট ওপেন করা আছে তো এই উইকে একটা ইম্পর্টেন্ট লেভেলের ওপরে প্রাইস ক্লোজ দিয়েছে যেটা একটা পজিটিভ সাইন তো নেক্সট দিনগুলোতে প্রাইস যদি সতেরোশো এই লেভেলের ওপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে একটা ভালো ফাস্টেস্ট মুভ আসতে পারে কারণ লাস্ট বছর ধরে প্রাইস সাইডওয়েজ থেকেছে এবং ওপরের প্রতিটা লেভেলে যেখানে সেলাররা অ্যাক্টিভ ছিল নেক্সট দিনগুলোতে প্রাইস যদি সতেরোশো চৌত্রিশের এর উপর সাস্টেন করে যায় তাহলে সেলাররা হেরে যাবে আর বায়াররা উইন হয়ে যাবে তাই ফাস্টেস্ট মুভ আসতে পারে তো নেক্সট কিছু স্টক আপডেট কভার করব তো প্রথমেই আমারা রাজা ব্যাটারি ব্যাটারি ফেমাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি আজকে টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিটের কাছেই বন্ধ হয়েছে কারণ একটা চাইনিজ বেস্ট কোম্পানি গোটান হাইটেকের সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন করেছে যেখানে লিথিয়াম আয়ান সেলের জন্য এলএফপি প্রযুক্তির লাইসেন্স দেবে এই কোম্পানিকে এর জন্য কোম্পানি ষোলো গিগাওয়াট ক্যাপাসিটির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে যার কারণে কিছু বড় বড় বোকারেজ ফার্ম এই কোম্পানিতে পজিটিভ রেটিং দিয়েছে নেক্সট স্টক ক্রাফটসম্যান অটোমেশন তো এই কোম্পানিরও স্টক প্রাইস প্রায় বারো পার্সেন্ট পজিটিভে বন্ধ হয়েছে এবং নতুন অল টাইম হাইও বানিয়েছে অ্যাকচুয়ালি এই কোম্পানি অ্যাগ্রেসিভলি ক্যাপেক্স প্ল্যান করছে এবং দুটো কোম্পানির পুরো ব্যবসা অ্যাকোয়ার করেছে যেগুলো গুড়গাঁও অবস্থিত ছিল যার কারণে ইনভেস্টাররা মনে করছে এদের ব্যবসা আরও দ্রুত গতিতে সামনের দিনে এগিয়ে যাবে এছাড়া এই কোম্পানিটা আমি ট্রেডিং পারপাসের জন্য কিছুদিন আগেই দিয়েছিলাম তো সেখান থেকে টোয়েন্টি পার্সেন্টের একটা গেন পেয়েছেন আর চাটে দেখতেও পাচ্ছেন আজকে একটা হিউজ ভলিউমও এসেছে তো সামনের দিনে একটা মুভ আসতেও পারে তো এটাও ওয়াচ লিস্টে রাখতে পারেন নেক্সট স্টক হ্যাপিয়েস্ট মাইন্ড আজকে স্টক প্রাইস প্রায় টেন পার্সেন্ট মতো নিচে এসেছে অ্যাকচুয়ালি কোম্পানির প্রোমোটার্স অশোক সুট্টা স্যার সেল করেছে টোটাল ব্লক ডিল আটশো 847 এর লেভেলে যার কারণে প্রাইস এতটা ফল করেছে এই স্টক নিয়ে অনেকেই বিরক্ত কারণ কোম্পানির প্রাইস যখনই বাড়ে প্রমোটারস এসে স্টেক সেল করে যায় লাস্ট এক বছরে এরম ঘটনা তিনবার ঘটেছে স্টেক সেল করা মানেই খারাপ কিছু নয় কারণ এই স্টেকগুলো বিগ হ্যান্ডের কাছেই যাচ্ছে মানে এফআইআই বা ডিআইআই এর কাছে যাচ্ছে তাই ভয়ের কিছু নেই কিন্তু প্রাইস বাড়ছে না এটাই একটা রিটেলারদের সমস্যা তো নেক্সট দুটো স্টক ওয়াচ লিস্টে রাখতে পারেন সামনের দিনগুলোতে একটা ভালো মুভ আসতে পারে ফার্স্ট জোম্যাটো তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে তো ওপরে একটা হরাইজেন্টাল লাইন ড্র করা আছে লেভেলে যেখান থেকে একটা রিজেকশন তো এসেছিল দিনগুলোতে প্রাইস যদি এইট এই লেভেলের ওপরে সাস্টেন করে তাহলে একটা মুভ এক্সপেক্ট করতে পারি এছাড়া এই স্টকে বড় টাইম ফ্রেমে একটা রাউন্ডেড বটম ফরমেশন হয়েছিল যেটা নিয়ে আগেও ডিসকাস করেছিলাম সেই অনুযায়ী টু টু পর্যন্ত প্রাইস যেতে পারে কিন্তু এখানে সময় লাগবে কারণ এই রাউন্ডেড বটম বানাতে তিন বছর সময় লাগিয়েছে তাই টু নাইন্টি টু অ্যাট লিস্ট দেড় বছর সময় তো লাগবেই তো আমরা শর্ট টার্মের জন্য এই স্টকটা ওয়াচ লিস্টে রাখতে পারি সেকেন্ড স্টক সিটি ইউনিয়ন ব্যাংক তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে স্টকটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে এবং তার ব্রেকআউটও হয়েছে তো নেক্সট দিনগুলোতে প্রাইস যদি ওয়ান এই লেভেলের ওপরে ওয়ান আওয়ার এর ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে এন্ট্রি নিতে পারেন এসএলটা একটু বড় হবে কারণ কাপের হ্যান্ডেল এর ডেপ প্রায় আঠারো থেকে কুড়ি পার্সেন্টের মতো আছে আর ওপর দিকে এক্সপেক্ট করতে পারেন কাপের যতটা ততটাই মুভ আসবে এক্সপেক্ট করতে পারেন তো এখানে ডিসকাস করা প্রতিটা স্টক এডুকেশনাল জন্য বলা টেকনিক্যাল লেভেল গুলো কিভাবে কাজ করে সেটার জন্যই এই ভিডিও বানানো এখানে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয় তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন